그렇다. আজ দ্বিতীয় সেমিফাইনালে মাত্র লাইভে যোগ দিলাম আপনাদের সাথে আমি। টিকটক ভিডিও হয়ে যায় বুঝলি আলাদা ব্রিজ আছে আর তিয়ার বিপদ গেল তার আট নম্বর সুপ্রিয় দর্শক, আমরা এই এই আজকে দ্বিতীয়ার্ধের খেলায় যোগ দিলাম। মোহাম্মদ আলী মেম্বারের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে। আর এতক্ষণ ধারা বলা হয়েছিল ইউসুফ মেম্বার, না না কালকে উঠা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ইউসুফ প্রধান দেখা যাক, আবারও বাড়িয়ে দিবেন দেখা যাক। ওখানে আলদুপুরে বল বাড়িয়ে দিয়েছিলেন, ঘুরিয়ে দিবেন, দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, এখনো পর্যন্ত গোল হয়নি। শূন্য শূন্য অবস্থান, কসবার অ্যাটাক, দারুণ খেলা হচ্ছে। কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি, প্রচুর দর্শক খেলা দেখে যাচ্ছেন, হাজার হাজার দর্শক আজকে খেলা দেখে যাচ্ছেন। আবার বাড়িয়ে দিবেন, সেখানে ফ্রান্সিস ছিল, ফ্রান্সিস সাদা চুলের অধিকারী এগিয়ে গিয়েছিলেন, আবারও বল বসিয়ে দিচ্ছেন ইত্রিবাল টেনে নিবেন। কুরিয়ান রেফারি রোহেল বাবু কথা বলে নিলেন, কুরিয়ান কুরিয়ান ছাপিয়েছেন আর রেফারিং এর মধ্যে তার আসান মোশান ফ্যাশান পুরোটাই কুরিয়ান। কিপার রাশেদ একটু প্রস্তুত হয়ে নিচ্ছেন, খেলা নির্ধারিত সময়ের মধ্যে অভিমান শুধু থাকে, খেলা টাই ব্রেকারের রূপ নেবে দেখা যাক। ক্যাপ্টেন রাহাত বাঁদিকে যথার্থ স্থানে বসে নিলেন, সেখানে শামীম একটু ডেকে নিয়েছিলেন, শামীম একটু উঠে গেলেন মধ্য মাঠের দিকে, রাহাতে দিশারে দিলেন, বাড়িয়ে দিলেন, উঠে দিবেন, ওখানে হেডার চেষ্টা, ফ্রান্সিস আবার হেড টু হেড আর আরি বলে ওখানে এগিয়ে যাচ্ছে, ওখানে মেহেদে ঘুরিয়ে দিবেন, পারে দিচ্ছেন বল কেন নিরান, প্রিমিয়ার ব্যান প্রান্ত থেকে বল বাড়ে দিয়েছিল হালকা কে ম্যাক্স মাসল, পারে দিচ্ছেন কিকার চেষ্টায় এগিয়ে যাচ্ছে টানটানের রেফারির বাসু, রেফারির বাসু হলুদ কার্ড, হলুদ কার্ড দেখে দিলেন রাহাতকে। আমি প্রায় মাঠে বলে থাকি লাল কার্ড মানি নিহত আর হলুদ কার্ড মানি আহত, তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে আপনি এই খেলার মধ্যে আহত, আর একটু হইলে আপনি নিহত হবেন। এটা আছেন মূল বন্দনা, আপনি আইসিউতে আছেন, আয় রাফারি সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে। মুসা কোন মুসা মুসা, তার রাষ্ট্র হচ্ছে গিনি, আফ্রিকার একটি অঙ্গরাজ্য গিনি, আবারও বাড়ি দিবে দিলেন,
অফসাইডের পাশে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে। আরে দিবেন দারুণ খেলা, উত্তেজনা ভারতের গেম, এখনো পর্যন্ত গোল হয়নি, শূন্য শূন্য অবস্থান, এখনো পর্যন্ত গোল হয়নি। আজকে দারুণ গেম আমরা দেখে যাচ্ছি এই খেলার মাঠে। বলটিকে মারিয়ে দেবেন, চতুর্থ স্থানে এগিয়ে গেলেন ফ্রান্সিস, ফ্রান্সিস ওখানে প্রস্তুত ছিলেন, মারিয়ে দিবেন, দেখা যাক। ফ্রান্সিস প্রস্তুত, প্রাচীর তৈরি করলেন দুজন, নেক্সট ম্যাসেজ এবং সতীর্থ খেলার বিধক এগিয়ে গেলেন, আবার বাড়িয়ে দিবেন, এবং হ্যাঁ আবারও বল পাশের অতিক্রম করে। কিছুদিনের মধ্যে শ্রীপুর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে, যদি কোন দল অংশগ্রহণ করতে চান শ্রীপুরের আশি অথবা স্বজনের সাথে দেখা করবেন। বরদত্তরকান্দির জিহাদ, তুমি মনে তোমার বন্ধুদের সাথে এসেছিলে, তোমার বন্ধুরা খুঁজছে, তুমি মঞ্চে আসো, মঞ্চের কাছে আবার ভালো দিবেন, মঞ্চের পেছনে আসো, দেখা যাক। শেখ কামাল মাস্টার, আমরা অন্যায় করছি কি, হিসুবে অন্যায় না করছি কি, পক্ষে দিয়ে যাই বন্ধু নাচন দিয়ে দিল, আবারও বাড়িয়ে দিবেন, প্রচুর দর্শক সমাগম, এখনো পর্যন্ত গোল হয়নি, শূন্য শূন্য অবস্থান। পরামর্শ করে নিচ্ছেন ওখানে শাহজাহান কিংস, শাহজাহান কিংস এবং টুটুল, পরামর্শ করে নিলেন টুটুল এবং শাহজাহান কিংস, দেখা যাক কি টিকিয়ে নেয়। শাহজাহান কিংস প্রস্তুত, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন, উঠে দেওয়ার চেষ্টায় বাড়িয়ে দিলেন, ছিল বেঞ্জামিন, চাকরা চাকরা চুলের অধিকারী বেঞ্জামিন, চাকরা চাকরা চুলের অধিকারী, দেখা যাক। আবার বাড়িকে বসে নিচ্ছেন ফুটবল প্রেমী ভাইয়েরা, আগামীকাল আমি থাকবো দৌলতপুর এবং বৃহস্পতিবার থাকবো দুলালপুর, আলামিন এবং বাবন রাস্তায় ট্রাফিকের ভূমিকা পালনের জন্য অনুরোধ করছি। কিপার পাশ পাখে শাকিব, শাকিব পাশ পাখি ওখানে, বেঞ্জামিন, বেঞ্জামিন বাড়ি দিয়েছিলেন, এগে যাচ্ছে সরকার, রেফারি কামাল ফ্ল্যাগ ধরে দিয়েছিলেন, সাথে সাথে রেফারি রোহেল বাবু, যারা আসান মুসান ফ্যাশন, কুরিয়ান 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 রেফারিদের মতো, আবার আবার বাইরে দিবেন, দেখা যাক এদের চেষ্টা, দুজনকে কাটিয়ে দিলেন বল রাখার চেষ্টা, আবার বল বাইরে দিচ্ছেন, দেখা যাক বল বাইরে দেওয়ার চেষ্টা, টাইম চলে গেল হাওয়ায় বেশি, গোল পোস্টের উপরই ভারতে প্রচুর দর্শক সমাগম, ওখানে শাকিব পাশপাখি উপাধি পেয়েছেন, আমি তাকে পাশপাখি বলে থাকি, বল যারা ঘুরিয়ে আনেন একটু সহযোগিতা করবেন, দ্রুত বল ঘুরিয়ে নিয়ন্ত্রণে রাখবেন, আবার বল ওখানে বাইরে দিচ্ছিল, ইয়াকব
বাইরে দিচ্ছেন মেহেদের উদ্দেশ্যে। মেহেদে আবার হেডের চেষ্টা, ওখানে আবার কসবা 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 তিন বন্ধার কাটবে বাইরে দিলার আক্রমণে কসবা জমে উঠেছে, খেলা জমে উঠেছে, জমে উঠেছে হাজার হাজার দর্শক। দেখা যাক এই জহির ভাই নাসির ভাই এই মোহাম্মদ আলম মোল্লা এন্ড দ্য গ্যালারি না করেন আগামীতে মাটি পারে তো সাকুরা কেন ভাই স্টেডিয়াম মনে হইতো ওই সেক্টর মাটি পারে একটু উঁচু করে দিলে পাট্টা ভাইটা পুরো স্টেডিয়াম মনে হবে একদম হচ্ছে প্রিমিয়ার ব্যাংক পর্যন্ত মাটি ফেলা একদম উঁচু করে। দেখা যাক একটু ম্যানেজার একটু মাটি ফেলে উঁচু করে দিলে গ্যালারির মতন হয়ে যাবে। ওইটা ওইটা দা ব্রিজে ঘোড়াটা দেখেন তো ওরা আমরা ইংল্যান্ডের লর্ডসে আছি, আমরা ইংল্যান্ডের লর্ডসে ওই ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম মনে হচ্ছে চীনের বার্ডনেস স্টেডিয়াম পাখির বাসার স্টেডিয়াম বলা হয়। উত্তেজনা উত্তেজনা এই সুজন ভাই টেনশন এই সুজন মাস্টার টেনশন 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 খেলা নিয়ে দেখা যাক আবার আবার বাড়িয়ে দিবেন নাসি টেনশন ফাইনাল আয়োজন হবে এবার দিলিকুন ভাই আপনি নাকি ঢাকার শিল্পীদের সাথে পরিচয় আছে এটা জহির ভাই বললো এবং মোহাম্মদ আলী মেম্বারও বললো শিল্পী ভাই ফাইনালে যদি পারেন করে যাবো আমার শর্মা কেনে দিবেন অমর সাদের বানিয়া বন্ধুর একটা তাবিজ বানায় দে তোমার কুমিল্লার ছেলে আসিফকে নিয়ে আসেন। দেখা যাক নতুন বিজয় ভাই শিল্পীদের সাথে ভালো সম্পর্ক এবং আবারও বাড়িয়ে দিবেন এবং ধন্যবাদ জানাই এই নাসিরের নিমন্ত্রণে ছাত্রদল নেতারা যারা উপস্থিত হয়েছেন সেলিম মাস্টার বিদ্যালয়ের উপর যারা উপস্থিত হয়েছেন ওনাদেরকে সালাম জানাই আবারও আবার আবার বাইরে দিচ্ছেন ঘুরে দিবেন দেখা যাক আর করে বল ছুড়ে দিবেন বা কারো কি কিপার রাশেদ এই কিপার রাশেদের জন্য একটা হাত তালি হবে দারুণ সেভ দিয়েছিল কিপার রাশেদ বাইরে দিবেন রাস্তা জানতে একটু ছড়িয়ে দিবেন ছড়িয়ে ছিটে দিন জানতে একটু ইজি করে দিন রাস্তাটা সচেতন নাগরিক যারা আছেন একটু ট্রাফিকের দায়িত্ব নিন আক্রমণ ওখানে এগিয়ে গিয়েছিল আক্রমণে ওখানে ইমরান ইমরান আক্রমণ ইয়ার দিলেন ইয়াকুব আবার বাড়িয়ে দিলেন ওখানে বা আরে বা এগিয়ে যাচ্ছে এবার শাহজাহান কিং থেকে আবার ঘুরে দিবেন এগিয়ে যাচ্ছে আবার আব্দুর রহমান দারুণ উত্তেজনা দারুণ উত্তেজনা দেখা যাক দুজন খেলোয়াড় মাটিতে ঘুরিয়ে পড়ে গেলেন দুজন খেলোয়াড় মাটিতে ঘুরিয়ে পড়ে গেলেন দেখা যাক এই গোলকিপার শাকিল এবং কসবা তিন বন্ধু একাডেমির এই আক্রমণ ভাগের খেলোয়াড় দেখা যাক কাজিক আবারও দেখা যাক
আমি আরো ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসলে আমাদের টিম সকল সদস্যদের উপস্থিত আছেন, ওনাদেরকে আমি সালাম জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই শ্রমিকরা মাঠে আছেন, প্রিয় ছাত্ররা, প্রিয় তরুণরা, ছাত্র জনতা, সবাইকে আমি সালাম জানাই। আবারও পার্টিকে বাইরে দিবেন, এখনো পর্যন্ত গোল হয়নি, শূন্য শূন্য অবস্থান, শূন্য শূন্য অবস্থান। ওই আলিচর সুপার টিম তারা শূন্য এবং কসবা তিন বন্ধুর ফুটবল একাডেমি শূন্য, শূন্য শূন্য অবস্থান। বাইরে দিবেন, ফাইনালে কোন সাইড হতে হবে? এই নাসির তুমি মিঠুন ভাইয়ের কিন্তু একটু খেয়াল রাখতো, ওখানে দেখবে আপনি পাশে বসে একটু কানে কানে করুন, কানে কানে করুন। আবার সচেতন নাগরিক যারা আছেন একটু দায়িত্ব নিবেন, দেখা যাক ঘর থেকে আবারও একটু জায়গা করে দিন, একটু জায়গা করে দিন প্লিজ। দারুণ উত্তেজনা ভারতের ম্যাচ, হাজার হাজার দর্শক তারা দেখে যাচ্ছেন। আমার এখানে গাঞ্জামিম গাঞ্জামিম দিদি শীতলবার ছিল, এগে যাচ্ছে কসবার রক্ষণবাদ, কসবার রক্ষণবাদ বাইরে দিলেন, আবার টুকে দিচ্ছেন, এগে যাচ্ছে জিহাদ, জিহাদ কিক দিয়েছিল, আবার কসবার অনুকূলে বাইরে দিচ্ছেন, হালকা কিকের চেষ্টায় ওখানে এগে যাচ্ছে, হালকা ভাবে বাসিতে ছোট দিলেন। দেখা যাক উত্তেজনা উত্তেজনা উত্তেজনা, আজকে মনে হচ্ছে বিশ্বকাপের আসর বসেছে, মনে হচ্ছে লা লিগার আসর বসেছে, ওই কোপা আমেরিকার খেলা হচ্ছে, মনে হচ্ছে ব্রাজিলের স্টেডিয়ামে আমি আছি। আজকে ওই ঘানার স্টেডিয়াম, ওই সৈবতের স্টেডিয়াম এবং বাংলাদেশ স্টেডিয়ামকে হার মানিয়ে এই কাশীপুর আজ ইতিহাস, 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 ফুটবলের বিপ্লব, ফুটবল কাহাকে বলে দেখে যান। আসুন আসুন, ফুটবলকে বাঁচিয়ে রাখতে হলে ওই কাশীপুরের দিকে তাকান, ফুটবলকে গ্রাম বাংলার মানুষ কিরকম ভালোবাসে। ফুটবলের জয় হোক, জয় হোক ফুটবলে। আবার এবার বাইরে দিবেন, আক্রমণ আক্রমণ আক্রমণ, গোলকিপার রাশেদ, রাশেদের জন্য হাত তোলা হবে, কিপার রাশেদ অসাধারণ অসাধারণ সেভ দিয়েছিল, পাঁচবার গোলকিপার। আবার এগে যাচ্ছেন, বাইরে দিবেন, দেখা যাক দেখা যাক। ওই আমরা দেখতে পাচ্ছি কসবার, দেখা যাক কসবার টিম ম্যানেজার টেনশন টেনশন, আলিপুরের টিম ম্যানেজার মালিক ভাই ও নাসির ভাই ওনারাও দেখতে পাচ্ছি টেনশন টেনশন, ফুটবল মানে টেনশন টেনশন, এক্সট্রা টেনশন। এই মুরব্বী যারা আছেন হারে যাওয়ার সমস্যা আছে, ভাও তুই আপনারা পাচ্ছেন না, কারণ খেলা উত্তেজনা বাড়বো, হারের ব্যথা বেড়ে যাবে, রাস্তাটা একটু ক্লিয়ার। সচেতন নাগরিক যারা আছেন, সুপ্রিয় দর্শক আবার ওভার দিকে বাড়িয়ে দিবেন, দেখা যাক বল বাড়িয়ে দিচ্ছেন। আগামীকাল কৈরতপুর মাঠে বন্ধুবান ফুটবল একাডেমি বার্সেস ওই ঝগড়ার চরম মতদার কোয়ার্টার ফাইনাল খেলা ওই কৈরতপুর মাঠে, সে খেলা দেখার আমন্ত্রণ রইল, আমি থাকবো তারা বলে না সেটাকে অন্তমাতে। হাই 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 হাই, পরে কি করে কি পরে কি করে কি পরে কি করে কি, এই বাচ্চারা বলে হাই হাই, খেলা হচ্ছে খেলা হচ্ছে। আবার আবার বাইরে দিবেন, দেখা যাক বলটিকে টেনে নিবেন, কিপার রাশেদ অসাধারণ খেলে যাচ্ছেন, দারুণ খেলে যাচ্ছেন, বলটিকে বসিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন, কীর্তিবান তিনি হালকা ভাবে কিকের চেষ্টায় বাড়িয়ে দিচ্ছেন। দেখা যাক আজকের খেলা দারুণ উত্তেজনা, রেফারি হিসেবে আছেন রোহেল বাবু, মোহাম্মদ জাকির হুসাইন, কামাল হুসাইন, উপস্থাপনে আমার সাথে আছেন ইসুফ বাদশা, এবং এই মুহূর্তে ধারা বর্ণনে আছি আমি হুন্না থেকে আগত ওই পাথার জাদুকর, পাথার খেলোয়াড়, ধারা ভাষ্যকার, কবি দেলোয়ার আপনাদের সাথে আছি। আবার আবার বাইরে দিবেন, এদের চেষ্টা বাইরে দিচ্ছেন, ওখানে বাইরে দিবেন, ঢুকে দিবেন, হ্যান্ডবল হ্যান্ডবল,
ভয়াল ইচ্ছারের হাতে লেগেছিল, তার নাম টোটন টুটুলের হাতে লেগেছিল। সাথে সাথে ওখানে প্রাচীর তৈরি করছেন পারভেজ, পারভেজ চাকরা চুলের অধিকারী, লম্বা চুলের অধিকারী পারভেজ। দেখা যাক ইকনিসুল আব্দুর রহমান ওই পাঁচবার দলীয় ক্যাপ্টেন রহমান পাড়িয়ে দিলেন চতুর্থ খেলোয়াড়কে, একটু ঘুরিয়ে দিবেন প্রান্ত ফেলে অ্যাটাকের চেষ্টায়, অ্যাটাকের চেষ্টায় চলে গেল মাঠের পাঁচশো রেকর্ড অতিক্রম করে। আজকে যারা জয়লাভ করবে ফাইনালে মুখোমুখি হবে কিপারামপুরের সাথে। দেখা যাক আবার এবার বাইরে দিবেন আল জুবের বল, ওদের বেঞ্জামিন বেঞ্জামিন উত্তেজনা উত্তেজনা উত্তেজনা, এখনো পর্যন্ত গোল হয়নি।